দুর্গাপুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল গোঘাটের শ্যামবল্লভপুর আশ্রমতলা মিলন তীর্থ ক্লাব। এই শিবিরে 60 জন রক্তদান করেন। উপস্থিত ছিলেন বালি গ্রাম পঞ্চায়েত প্রধান মৃত্যুঞ্জয় পাল, উপপ্রধান মলয় নন্দী, সমাজসেবী চয়ন আহমেদ প্রমুখ। এই শিবিরে বহু মহিলাও রক্তদান করেন। কখনো এই সংগঠন দেখেছি দুঃস্থ মানুষের পাশে দাঁড়ায়, কখনো দেখেছি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে, কখনো আবার বিভিন্ন সচেতনতা একটা অগ্রগণী ভূমিকা গ্রহণ করে এই গ্রামবল্লভপুর আশ্রমতলা মিলন তীর্থ ক্লাব। এই ক্লাব সংগঠন অনেক সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। এই এলাকায় একটা মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে সাথে সাথে হাসপাতালে পৌঁছে আসতে শুরু করে সমস্ত রকম কাজেই কিন্তু এই সংগঠনে আশ্রমতলা মিলন তীর্থ ক্লাবের সংগঠকদের সদস্যদের যে একটা অগ্রগণী ভূমিকা আছে তার সমান কিন্তু তারা বারে বাড়ি রেখে গেছে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে। তাই আজকের এই যে সেই রক্তদান শিবিরের একটা লম্বা লাইন আমরা দেখছি, সব থেকে যেটা একটা মানসিক যে মহিলাদের লাইন উদ্যোগ করার জন্য রক্তদান করতে মহিলারা যেভাবে উদ্যোগী হয়েছেন সেটা সত্যি আজকের এই